অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে বুধবার। বিসিবি পরিচালকরা এই বিষয়ে আলোচনায় বসবেন। শান্তকে ওয়ানডে আর টেস্টের অধিনায়ক রাখা উচিত বলেছেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটার গড়ে তোলার ক্ষেত্রে বোর্ডের দূরদর্শিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। অফ ফর্মে শান্ত, অধিনায়ক কোটায় নাকি দলে টিকে আছেন, এমন সমালোচনা চাপ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম টেস্টের পরই নেতৃত্ব ছাড়তে চান। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নেতৃত্বে থাকার কথা শান্তর, অধিনায়কত্ব ছাড়ার আকস্মিক সিদ্ধান্ত তৈরি করেছে সংকট। এই অবস্থায় আলোচনা করেই বিসিবিকে খুঁজতে হবে সমাধান। ওয়ানডে টেস্ট আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড শান্তর সাথে কথা বলে তাকে রাখা উচিত, কারণ তার ওয়ানডে রেকর্ড তো অসাধারণ, 52 অ্যাভারেজ তার ব্যাটিং পারফরমেন্স যখন সে অ্যাজ এ ক্যাপ্টেন, তো ওয়ানডেতে তো কোনো প্রশ্নই আসে না। টেস্টেও আমার মনে হয় যে সে কিন্তু বড় রান না করলেও এভরি গেমই কিন্তু সে একটা স্টার্ট পাচ্ছে। চট্টগ্রাম টেস্টে নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা, প্রথম দিনেই চাপ শান্তদের ওপর। আমাদের ব্যাটসম্যানরা যদি যেভাবে পাকিস্তানে খেলেছেন সেভাবে যদি বড় বড় ইনিংস খেলতে পারেন তাহলে হয়তো বা জেতা, আমি জানি না যে এই টেস্ট ম্যাচ জেতার থেকে ড্র করতে পারলে এটাই উইন হবে আমাদের জন্য। বিসিবির দূরদর্শিতার অভাবে গড়ে ওঠেনি ক্রিকেটারদের শক্ত পাইপলাইন। ইমার্জিং এশিয়া কাপে নতুনদের সুযোগ দেওয়া হয়নি, জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার খেললেও হতাশ করেছে। সাহসী পদক্ষেপ নিতে না পারায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের ক্রিকেট। প্রেশারটা কিন্তু এখনকার প্লেয়াররা নিতে পারে না, আপনি যদি দেখেন, সেই কারণে আমার মনে হয় যে অতটা সার্ভাইভ করতে পারে না। লাস্ট 12 বছর কিন্তু ওই ক্লাব ক্রিকেটের প্রেশারটা আমরা সবাই জানি কতটা খারাপ ছিল, তো এই কারণে আমাদের প্লেয়ারদের আগে যতটা কোয়ালিটি ছিল এখন প্লেয়ারদের ওই কোয়ালিটিনেসটা কম আছে। আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব বাড়ানোর পরামর্শ আশরাফুলের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।